হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি ভালো আছেন। আমরা আজকে একটা গ্রুপ নিয়ে চলে এসেছি চট্টগ্রামের ফয়'স্লেকে। দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ফয়'স্লেকের সামনে, যেটি অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড নামে পরিচিত। আর আমরা কিন্তু একটা বিশাল গ্রুপ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন সবাই খুব সারাদিন মজা করবো, মাস্তি করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফয়'স্লেকের সি ওয়ার্ল্ডে। আমরা সি ওয়ার্ল্ডে গিয়ে আমরা সারাটা দিন এখানে যে ওয়াটার যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো আমরা খুবই মজা করব। আর আমাদের সাথে এসেছে টোটাল 16 জনের একটা টিম, দেখতেই পাচ্ছেন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছে এই টিকিট কাটার জন্য। তবে হ্যাঁ, এখানে কিন্তু 3 বছর বাচ্চার উপর থেকে কিন্তু তাদের টিকিট কাটতে হবে। এখানে বিভিন্ন প্যাকেজের টিকিট পাওয়া যায়। তবে হ্যাঁ, আমরা যাচ্ছি সি ওয়ার্ল্ডে, অর্থাৎ আমরা দুপুর লাঞ্চ সহই আমরা এই প্যাকেজের টিকিটটা কাটবো। আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এখন টিকিট এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাউন্টার, অর্থাৎ যে গেট যে কাউন্টার আছে সেখানে তাদের টিকিটগুলো জমা দিতে হবে। কারণ প্রত্যেকটা টিকিটের জন্য একটা একটা লোক টিকিট চেক করে দেন তারা ভিতরে ঢোকাবে এবং হাতে একটা ব্যাস পরিয়ে দেবে। দেখতে পাচ্ছেন যে একটা ব্যাস পরিয়ে দিচ্ছে। এই ব্যাসটা হচ্ছে আমরা যে টিকিট কেটেছি তার একটা প্রমাণ। এবং এই যে আমরা সি ওয়ার্ল্ডে যাবো, সি ওয়ার্ল্ডের অনেকে হয়তো এই ভিতরে অনেক রাইড চড়তে পারে, সেই জন্যে অর্থাৎ সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তারা আলাদা টিকিট কাটতে হয়। এই কারণে কিন্তু তাদের একটা ব্যাস পরে দিচ্ছে, যেটা আমরা টিকিটটা কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চট্টগ্রামের ফয়'স্লেক। সবাই ভিতরে প্রবেশ করলাম আমাদের ওই যে ফয়'স্লেকের সামনে প্রবেশটা। ঢুকে পড়েছি দাদা, বাই বাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পরে আপনার সামনে দেখতে পাবেন এই যে একটা মানচিত্র বা ম্যাপ, অর্থাৎ ফয়'স্লেকের টোটাল এরিয়া কোথায় কী আছে সেই বিষয়ে কিন্তু আপনি একটা দিক নির্দেশনা পাবেন। সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এখানে লাইন দাঁড়াতে হবে। যারা সি ওয়ার্ল্ডে টিকিট কেটেছেন তাদের সাথে একটা ব্যাস লাগানো আছে, দেখতে পাচ্ছেন এই ব্যাসটাই তাদের চিহ্ন। আর এই ব্যাস যাদের আছে তারাই শুধু সি ওয়ার্ল্ডে যেতে পারবে। তো আমরা এখন সি ওয়ার্ল্ডে যাবো, সেই জন্য এখানে লম্বা সি ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন বোর্ড, এই বোর্ডে করে কিন্তু আমাদেরকে সি ওয়ার্ল্ডে যেতে হবে। তো আমরা এখন এই সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এই লাইনে দাঁড়াতে হবে। আমাদেরকে এই বোর্ডে করে যেতে হবে সি ওয়ার্ল্ডে। আমাদের যেতে লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। তো যেহেতু এখানে নৌকা রানিং চলমান, তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন সিটের বাইরেও দাঁড়িয়ে বসে যাচ্ছি। এখানে রিসোর্ট আছে, ফয়'স্লেক রিসোর্ট। তো আসলে অনেক সুন্দর ব্যবস্থা করেছে। আপনারা যারা বিভিন্ন দূর দূর থেকে আসতে পারছেন তারা কিন্তু এখানে এসে এই সুন্দর পরিবেশে তারা কিন্তু এনজয় করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে সি ওয়ার্ল্ডের ঢোকার জন্য যে গেটটা, সেইটা আমরা চলে এসেছি ফয়'স্লেকের সি ওয়ার্ল্ডে। চলে এসছি আমরা ওয়াটার স্টিলের মধ্যে। এখানকার পরিবেশটা মজাটা আছে, বিশেষ করে বাচ্চা বাচ্চারা কিন্তু বেশ মজা এনজয় করছে, দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ। আমরা একটু পরে নামবো এখানে এই সি ওয়ার্ল্ডে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। আর এই গরমের সময় যখন এই ধরনের একটা মনোরম পরিবেশে আসা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, খুব খুশিও ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন ফয়'স্লেকের সি ওয়ার্ল্ডে চলে আসবেন, সি ওয়ার্ল্ডের শেষ প্রান্তে
আপনি দেখতে পাবেন একটা ওয়াশরুম রয়েছে বা যেখানে আপনারা আপনাদের পোশাক আশাক চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু লকারের ব্যবস্থা রয়েছে। যেহেতু এখানে সি ওয়ার্ল্ড অর্থাৎ ওয়াটার বেষ্টিত কিছু রাইডস রয়েছে যেগুলো আপনারা সবাই সুইমিং করবেন মজা করবেন, সেই জন্য আপনাদের পোশাক আশাক আপনারা এখানে রাখতে পারবেন এই লকারে। এবং এখান থেকে আপনি টিউব বা অন্যান্য জিনিস যেগুলো এই সি ওয়ার্ল্ডে বা ওয়াটার রাইডে চলার জন্য প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে আপনি সহজেই ভাড়া নিতে পারবেন। এখানে মূল্য তালিকা দেওয়া রয়েছে, সেই মূল্য তালিকা দেখে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের জিনিসপত্র নিতে পারবেন। খুব মজা করছি, আমরা বিভিন্ন রাইডে এনজয় করছি টিউব নিয়ে। এই হচ্ছে আজকের দিনের এই সি ওয়ার্ল্ডে আমরা চলে আসছি চট্টগ্রাম ফয়'স্লেকের সি ওয়ার্ল্ডে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে সি ওয়ার্ল্ড কিন্তু সত্যি কালার কম্বিনেশন ওয়াটার কালার সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। এবং এখানে কিন্তু ছোট বড় অর্থাৎ শিশু থেকে বয়স্ক সবাই কিন্তু এখানে এসে এই ওয়াটার অর্থাৎ সি ওয়ার্ল্ডে খুব মজা করছে। We'll be right back.
হ্যালো ভিউয়ার্স, আমরা আসলে এই যে এই এখানে এই সি ওয়ার্ল্ডে সারা দিন অর্থাৎ অনেকটা সময় ধরে কিন্তু খুব মজা করেছি, মাস্তি করেছি। তো এখন সময় বিকেল 4টা, আর আমাদের তো সবাই জানেন যে এই মজা করার পর অবশ্যই ক্ষুধে লাগা কথা, তাই আমরা চলে এসেছি এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে। কারণ আমরা তো অর্থাৎ এখানে দুপুরের খাবার সই টিকিট কেটেছি প্যাকেজে, তো আমরা এখন চলে এসেছি এই foy'slake রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট পরিবেশটা বেশ সুন্দর এবং পরিপাটি, আর আমাদের আসলে সবারই খুব ক্ষুধা লেগেছে, তো তাই আসলে খাবার দাবার ক্ষেত্রে তারা কেউ কিন্তু আর সময় দিচ্ছে না, যে যেভাবে পারছে খাওয়ার শুরু করেছে। তো আমরাও আসলে সেই খাবার জন্যই এখানে এসেছি। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, যেহেতু এখানে প্রচুর লোক আসে বিশেষ করে শুক্রবারে, তাই সবাই কিন্তু এই খাবারের যে সময়টা তারা কিন্তু খুব মেনটেন করে চলে। তা আপনারা চেষ্টা করবেন এখানে যেন আপনারা 2:30 থেকে 3টার মধ্যে এখানে আসতে পারেন, তাহলে কিন্তু দুপুরের খাবারটা একটু ভালো মানে পাবেন। কারণ যখন খাবারটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু আসলে খাবারের মান আর ভালোভাবে তারা তৈরি করতে পারে না। তাই আমরা এখন যেহেতু 4টা বাজে, আমরা একটু অনেক লেট করে ফেলেছি, তারপরে কিছু করার নেই। তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার চলে যাবো হচ্ছে আমাদের যার যার গন্তব্যে।